জলচার নাম করে পাড়ার বউগুলো রাস্তায় বার করেছে কারা সুর করে বলবো আমি সুর জানি না সুর বলবো কুমড়ো কুমড়ো মেয়ে গুলো জন্ম দিয়েছে কারা আর যার জামা কিনে দিয়েছো কি বলবো বাবারা তেলের ট্যাঙ্কি কোথায় মোবাইলের চেম্বার কোথায় গ্যাস পাইপ কোথায় সবই দেখা যাচ্ছে হ্যাঁ না না হ্যাঁ না না বল এই রকম জামা কিনে দিয়েছে কারা হাওড়ার হাতের লোকেরা না তোমরা বাবারা উল্জালুকুমরা কুল্লুকুমান তুমি বাড়ির অভিভাবক খবর রাখো হিসাব তোমার কাছ থেকে নেব তোমার বৌমা কেন রাতের বেলায় মেলাতে গিয়েছিল তোমার বিবি কেন রাতের বেলায় রাস্তায় বার হল তোমার যুবতী কন্যা কেন রাস্তায় বার হয়ে পাড়ার ছেলেগুলো গরম করলো এই দায়ুষের ছানায় শুনে রাখো জলটা শুনতে শুনতে হাড় পেকে গেছে জাতিকে সত্য কথাটা বলে না সত্য কথা বললে তালে আগাও তো হবে না আর মুরগি খাবার লোভে যারা সত্য কথা বলে না ওরা অন্য কিছু না সোনারা লালেরা রসুলকে সাহাড়া জিজ্ঞাসা করছে রসুল দাইউস কারা পুরুষ ও নারীর মতো চলন বলন করে যারা দায়ুস তারা বাপজিরা সোনারা লালেরা নারী হয়ে পুরুষের পোশাক পরে যারা দায়ুষ হলো তারা আজকে তো মনে হচ্ছে বাংলাতে দায়ুষ তারা জলসা দিচ্ছে যারা যে বাড়ির বউরা জীবনে ফাঁকে বেরুত না আজকে বার হয়েছে কথা বলে না বার হয়েছে যে বৌদের দেখা যেত না ইচ্ছা মতন ঠুকে নিয়েছে আমি তো ঠুকে নিতাম

পাড়াতে বিক্রি করতেছি যে কাপড় চোপড় এক চাচি বাবা তোমার কাছে দারুন আছে হ্যাঁ আমার কাছে আছে বললে মা চড়া দেবো না সরু দেবো গায়ে মা চাই দেবো তাকিয়ে দেখি চাচির মাথায় কাপড় নেই বুকের উপরে আঁচল নেই দোকানদার চিন্তা করছে দেরি করে চাদরটা দিই সিনটা ভালো করে দেখে নি

জোরে বলো যাবে না দায়ুসল হলো তারা মুসলমানের ছেলে সে হিন্দুর মতো চালচলন করে যারা দায়ুসল তারা তুমি মুসলমানের ছেলে মুসলমানের মতো থাকবে কোন হিন্দুর নারীর দিকে মুক্তুলে তাকাবে না ওটা তোমার বোন ভালোবেসে যত্ন করো যেন কোন হিন্দুর ছেলে তোমাকে দেখে কষ্ট পায় না কোন হিন্দুর মা তোমাকে দেখে কষ্ট পায় না আল্লাহ নবী বলেছে মাকে গালি দিও না সাবারা বলে রাসূল মাকে কি বেটা গালি দিতে পারে বললে বেটা রে শুনে রেখে দে তুই যদি অন্যের মাকে গালি দিস সে তোর মাকে গালি দেবে হ্যাঁ না বলো আজকে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করছ ঠান্ডাতে শুনে দেখো জীবনে কোনো মায়ের দিকে কোন জোরে তাকাবে না কারণ ওটাও হলো আমার মা ওটা কার মা মানে দেখবেন চাল্লা ও আমার একটা ভাই ওকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই কথা বলে থাকবেন চাল না আপনি পর্দায় আসুন পর্দার বাইরে চলে গেলে কেন ওর পুজোর দিনে ও সুন্দর করে সাজবে আপনি কিচ্ছু বলতে পারবেন না ও যে সাধারণ ধর্মে যে ও করবে ওকে আপনি কোনোদিন বাধা দেবেন না আপনার ধর্মের উপরে আপনি থাকবেন ও আপনাকে বাধা দেবে না আপনার ধর্মকেও শ্রদ্ধা করে আপনি ওকে ভালোবাসেন কোনো ঝামেলা কোনো দিন থাকবে না হেঞ্চা করলে কেউ কারোর উপরে কোনো ধরে আঙুল তুলবেন না তাহলে কিন্তু ডায়নুসের খাতায় পড়বেন ক্ষমা করতে পারলাম না রাসুল বলেছে ডায়ুস কোনোদিন যান না তে যাবে না তাই চলো তারা আর বুড়ো বয়সে দাঁড়িয়েছে যে আই বুড়ো সাজে যারা আপনারা নয় অন্য দেশের লোক বাষট্টি বছর পার হয়ে গেছে কিল মালে হাত ধুতে যাবে কিন্তু বুক বুঝতে পারা যাবে না মাল টেনে ধরে চাটছে কেন ভেতরে হাওয়া দিয়ে মাল ফুলিয়ে তুলেছে সেরুর খুঁজে পায় না কোথায় দাঁড়িয়ে আছে অপ দিয়ে মাল বেলুন মার তোমার লজ্জা করি না এই রকম মাল দলছায় বসে দূর পথে সলল ফেরেশতা চিন্তা করছে কোথায় দেবো মালটা করছে এ কোনখানে ফেলবো তাই চিন্তা এ বাবাজি রাসূল বলেছে দাই ইউস কখনো জান্নাতে জোরে বলো এরকম দায়ুসের ঘরে মিলাদ হবে তার বাড়িতে পর্দা থাকে না যে নিজে মাথায় টুপিও দেয় না হাঁটুর নিচে কাপড় রাখে না মামুনের গায়ে পর্দা থাকে না বলছাম দোয়া করছে না জলাম না আর বাড়িওয়ালা ছেলে তাস খেলছে বলছে পিয়ারের একখানা আর দুখানা বৌরা বলছে মলিনু জলচা করছো করো গায়ে কাপড় দিতে পারবো না এইরকম বাড়িতে বসে দোয়া করলে জান্নাত নিশ্চয়ই যাবে 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 কোন লজ্জায় বললে বাবা মিলার দাও তোমার জান্নাতে যাবে একে জান্নাতে যদি করতে চাও নির্দিষ্ট কাজ দিয়েছে বলবো মনে নেবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ আল্লাহ শোনাচ্ছে দাইস দিন জান্নাতে যাবে না এটা শুনিয়ে দিচ্ছি শুনে আল্লাহ মা শুনি আল্লাহ আলায়া গুফিরু আই শুড়ি কাপিগিয়া গুফিরু মাধু না জানি গে তুমি আল্লাহ মাল্দা সব গুণামাফ করে দেবো শিরকের গুনা মাফ করবো না বলে আল্লাহ তুমি রক্ষা নবহিবি তুমি দয়া সাগুন আল্লাহ আর আমরা দলটাই শুনেছি গো আল্লাহ না তুমি রহমাতিল্লা বলছে আগে বাড়া কল্লা তোর মতা উড়িয়ে তো বলে মোল্লা আল্লাহ যেখানে লা তাক না তুই বলেছে ওখানে একটা চ্যাপ্টার আলাদা করেছে ওটা কিন্তু বক্তারা বলে নাই বলবো

ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হলো না রহমতে মোর আমি যে গরহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান আল্লাহ বললেন নবী গো বলো চব্বিশ পারা সুরা জুমারের বাহান্ন নম্বর আয়াতে

জোরে বলো হেনা না কত বড় মেরেছে তোমাকে বললে না তুমি বলো তোমার তোমার বলো আল্লাহ যদি মালিক হয় আমি কে আল্লাহ যদি মালিক হয় আমি কে এই জোরে বলো না কে বান্দা তো হলো ফার্সি শব্দ বাংলা কি জোরে বলো গোলাম মানে কি বাদশা না চাকর 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 লাইনে এসো তিনি আমি না, জুড়ে বলেন হেন না গ্রামের নাম কি বল পারে মালিক অরিতা পর্দায় সূর্য মায়েরা বোনেরা আল্লাহ মালিকার আমি চাকর হ্যাঁ না বলো এ তোমাদের দেশে রাখাল টাকাল পাওয়া যায় পাওয়া যায় না আগে যেত রাখাল মালিকের উপর ডিঙিয়ে চলে না মালিকের কথা শোনে রাখাল যে কাজ করে মালিককে বলে করে না নিজের ইচ্ছায় করে জোরে বলো ওরে কারখানা যত চাকর আছে মালিকের ঘরে চাকরি করে ও মালিকের ইচ্ছায় করে না নিজের ইচ্ছায় করে জোরে বলো

জমিদার সাথে মজা চাকর হলে তোমার জন্য ক্ষমা আর চাকর না হলে তোমার জন্য আচা চা গো মামা বাপে শালা বললে রেগে যাবে তাই মামা বল কথা বুঝে বাংলা বুঝে না ভালো করে ভাবো ভাবো

পথ থেকে নৈরাস হবে না কে আমার বান্দা যে আমার কথায় ওঠে যে আমার কথায় বসে যে আমার ইচ্ছাতে খায় যে আমার ইচ্ছায় ঘুমায় যে সারা জীবন আল্লাহকে স্মরণ করি না আর মরার পরে ক্ষমা পাবো ভণ্ডমি করো না জাতিতে এই ধোকাটা না আল্লাহ পা ছুড়েছে কুল ওয়াইবাদুর রহমান يمشون على الارض حونا واذا خاتمهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما চিন্তা ইনশাল আমি ধার করে চালিয়ে দিচ্ছি আমি হাফেজ নয় মুফতি নয় যারা বলে তারা ভুল জোশের মাথায় বলেছে আমি প্লেম রেডিমেড মৌলিক কথা বলছেন

ওয়াই বা দুরহাম তামিল্লা দেই না কেম সুনা আলু আলু দে হাওনা ও ইদা খাতা বাবুল জাহিলু না কনুসালমা যখন তর্ক করে সালাম দিয়ে চলে যাবে তর্কে তারা জড়াবে না নম্র হবে ভদ্র হবে অভদ্র কোনো দিন ভাবে না আপনি আমি ভদ্র হেনা না জোরে বলেন হ্যাঁ নানা এই জোরে বলেন হ্যাঁ দানা আমরা ভদ্রই জানলাম মার কাছে জিজ্ঞাসা করো ভদ্রকে আর মা যাকে সার্টিফিকেট দেবে সেই ভদ্র পরিচয় পাবে তুলির ভদ্র তো কোণ শুনাও ওকেদারবুকা আল্লা তা নু দু ইল্লা ইয়া ববিল মালি দৈনী ইসানা ইন্ময়া বলু গান্ধায়ন্দা কাল কি মারু আদুগুমা আউকিলাহুমা ফলা তা কুল্লাহুমা

মায়ের কাছে বাপের কাছে আস্তি কথা বলে যে আছো এখানে হাত তুলে দেখাও কে কে বিবি সামনে কথা বলে কেউ শুনতে পায় না বান্ধবীর সঙ্গে কথা বলে কেউ শুনতে পায় না বক্তার সামনে মোসাফা করে মনে হচ্ছে বিড়ালের ছানা আর মায়ের সামনে কথা বলে মনে হচ্ছে ঝগড়া করতে কাছাকাছি হয় না না মায়ের সামনে বাপের সামনে যেন আস্তে কথা বলে হ্যাঁ ওরা হারামির হার ওরা ভদ্র না আমি বলি নাই কোণ আর বলেছে যদি ঝগড়া করতে হয় যাও যাও মদিনাই কে বলো রামী কে রামে কথা বলে যাও যাও ধুলো দূরে তুমি যাও বাজিদা সোনা না দে না কোন বলছে কুল্লা ঘুমা কলান করি সঙ্গে ভাব ভদ্র কথা যদি বলতে চাও রাস্তা বলে দেবো বলে দেবো কুলহাজিঘি সবিলি বলি বলি হ্যাঁ বালপুরি ছুঁয়ে বলে কুলহাজিঘি স্যামিলি

আদৌ আল্লাহ গিয়া না বসি রতীন আনা অ মানিতবা নি আল্লাহ বলছে আমির তুমি বলোই বে আমার রাস্তা বলছে যে আল্লাহ আল্লাহ বলে আমার রাস্তা নবি বলে আমার রাস্তা আমরা নিয়েছি কোন রাস্তা নবী রাস্তা না বাবা রাস্তা কথা বলে না

আমার রাস্তার প্রতীক তারা আমার পথের প্রতীক তারা জান্নাতে যাবার রাস্তা পেয়ে গেছে তারা খোদা রাস্তায় চলে যারা বাড়িতে ঢুকে প্রথম সালাম দেবে তারা মাকে সালাম দেয় যারা আব্বাকে সালাম দেয় যারা জেনে রেখো আল্লাহর পথে চললেওয়ালা তারা এখন ও রাস্তায় যাচ্ছি যাচ্ছি না আমি অন্য জায়গায় চলে আল্লাহ পা শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিচ্ছি ঘাবড়ায় না আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে দেখো ঘাবড়ায় ওরা ওরা তোমাদের কাছে দিচ্ছে আর বলে দিচ্ছে আমার বান্দা হলে ক্ষমা পাবে বান্দা না হলে পাবে জোরে বলো আমার বান্দা হলো তারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে জেগে যাবে যারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে আমার তারা মাথা রেখে আমার কাছে বলে আমি তোমার পাপি বান্দা এত পাপি আর কেউ না তারা ঘুম ওরা আসলে ঘুমায় না আমরা ঘুম পরিয়ে দিছি সত্য ওদের জানালাম না আমাদের ভুলে সাজা ভাইয়ের ঘাড়ে দিও না

এই বাঘ যারা হাত তুলে দেখো জাতির জন্য কাঁদো কারা আমরা ওই হারাম করে হার হলত তারা আমরা ওই হারামের হার হলত তারা নিজের বেবে নামাজি খাদিরাই যারা কেদেছি বেনামাজি বউ নিয়ে সারা জীবন কুদুমুস্তনি করছো একবারও কোনোদিন কেঁদেছো তুই জান না যাবে আমি বলে বয় শরীর খারাপতে হসপিটালে গিয়ে কথা বলে না

কোচি তো মর যাবে না কাল ভালো হয়ে যাবে কিন্তু জাহান্নামে গেলে তো আর মাল বেরবে না বেরবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন তাফিদু আলাইনা মিনাল মা আউম

কুড়ি জাপ চাম্পা সহ্য করতে পারছি না একটু পানি ওখান থেকে কুল করে মুখে দাও তুমি বাম চাম খেতে বসে কলিজাপ ফেটে যাবে কিন্তু সেখানে পানি দিতে পারবে না তুমি পানি দিতে যাবে ফেরেশ রুখে খেতে বলে নামা হ রবাহু মাল গাফিরি আল্লাহ না ফরমানদের জন্য আজকে এই পানিটা খাওয়া হারাম ও বালিগড়ি যুবকেরা আল্লাহ বান্দার নমুনা হলো জাতির জন্য কাঁদে জাতির জন্য কাঁদে আমি তো এত বড় নেমো খারাম যে নিজের মা বাপের জন্য একদিনও কাঁদি নাই বিবি বাচ্চার জন্য কাঁদি নাই কেঁদেছি তো বান্দা বলে কোন লজ্জায় দাবি করছি আপনি বান্দা প্রমাণ করান আমি থেকে ক্ষমা রাস্তা খুলে দিচ্ছি এই জাতির জন্য কাঁদে যারা ভালো তারা না খারাপ তারা কথা বলে না সারা বিশ্ব মানবের জন্য রাতের অন্ধকারে কাঁদে যারা খারাপ তারা না ভালো তারা জোরে বলো আজ পশ্চিম বাংলায় আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি ফুরুফুরা শরীফে চলে যান ঘুঁটিয়ারি শরীফে চলে যান পিয়ারি শরীফে চলে যান ওই মেদিনীপুর শরীফে চলে যান ও আপনার ওই পাথর চাবড়িতে চলে যান আর যত চাবলা চাবড়ি আছে সব জায়গায় যান দেখবেন রাত ভারী হলে চিতে ঘুমচ্ছে মালের ঘুসেনা ঈশান নামাজ পড়েছে কিনা খবর নাই অসম খোদার করে বলছি গোটা বাংলায় যত জায়গায় দাও তবলিগের কাজ চলছে রাত যখন গভীর হয়েছে গেছে 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 আল্লাহর বান্দা রাতে উঠে মসজিদের মেম্বারের ভেতরে ডুকের ডুকরে কানচার বলছে কোন রকম করে ঘর থেকে বাড়ি ঘর পর্যন্ত এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমার ভাই আসে নাই আমার মা বোন এখন ওই লাইনে আসে নাই ও আল্লাহ এই গ্রামের কত মানুষ তারা আমাদের কত ভালোবেসেছে কত সুন্দর করে আমাদের সঙ্গে ব্যবহার করেছে আল্লাহ সব তোমার বান্দা গো আল্লাহ তোমার একবার নাও না আল্লাহ ওরা সবাই নামাজি হলে তোমার কিচ্ছু ক্ষতি হবে না ওরা বেঁচে যাবে ওরা যার নাম থেকে বেঁচে গেলে তোমার বান্দা বেঁচে যাবে তোমার মনে খুশি হবে তুমি ওদের বাঁচে নাও এমনি করে জাতের জন্য ডুকরে ডুকরে মসজিদে মস্তিদে জানা এই দেশে কিছু লোক আছে দেখতে পারে না তারা বলছে ঢুকেছে ঠিক হয় না ভুল করছে নিজে তো বান্দা হলো না আর কেউ বান্দা হতে চাইছে তো তাকে হতেও দেয় না ওই যুবকেরা আল্লাহর কালাম আপনার সামনে বলে যাচ্ছি যে কোনো মন্ডুকে ডেকে পাশে বসাও যদি বলে যে আমি তার জমা ভুল বলেছি তার কাছে আবার শিখবো কথা দিচ্ছি ইনশাল্লাহ কথা বলে থাকবেন ইনশাল্লাহ থাকবেন

যা বলেছে বলেছে কিন্তু বিবি নিয়ে যেদিন ঘরে গেছি। কিছুদিন পরে আমার মা বলেছে জয়নাথ সত্যি আমি বড় সুখী রে বলে কেন মা বলছে আমার মেয়ে নাই কিন্তু বউ মেয়েছে আমার সেই জায়গাটা পূরণ করে দিয়েছে আমাকে মা বলে জান ভরিয়ে দিয়েছে মেয়ের মতো আমি শুনে খুশি না নারাজ খুশি আমার আব্বা বলেছে দেখ নাটা সত্যি কবে মা মরে গেছে বুড়ো হয়ে মা ভালো করে জানতাম না আজকের বৌ মামাকে আব্বা বলে বলে আব্বা বলে বলে এতটা বুকটা ভরিয়ে দিয়েছে যে আমার আর এই বুড়ো মায়ের কথা মনে পড়ে না আমি খুশি আমার ছোট ভাই বলেছে ভাই যদি মা নাও থাকে যদি মা নাও থাকে তো যে ভাবি আমরা পেয়েছি মায়ের অভাব আর থাকবে না ওটা মিটে যাবে আমি খুশি না নারাজ খুশি মার কাছে ভালো বিবির কাছে কি বলে আপনার ভাইয়ের কাছে ভালো আব্বার কাছে ভালো সবার কাছে ভালো কিন্তু দুর্ভাগ্য দিন যদি আমার ছোট ভাইটাকে অসুস্থ খুব অসুস্থ শরীর খারাপ তার গায়ে মাথা হাত বুলিয়ে দিয়ে একটু পায়ে তেল দিয়ে দিয়ে অত্যন্ত জল রাতের অন্ধকারে জল ছাড়ছে না তো কাপড় ভিজিয়ে পানি নিয়ে কপালে দিয়ে দিয়ে একটু মাথাটা ঠান্ডা করতে করতে বাইচান্স বেচারি ঘুমিয়ে গেছে পাশে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে যাবার পরে ও বেঘরে ঘুমিয়েছে সারাদিন কাজ করা মানুষ আর দেওয়ার জ্বরের ভরে কখন ঘুরে হাতটা ভাবির গায়ের ওপরে পড়ে গেছে আমি রাত বারোটার সময় যদি ঘর খুলে গিয়ে দেখি যে আমার বিবির গায়ের উপরে আমার ছোট ভাই হাত দিয়ে শুয়ে আছে কি বলেন ওকে ভালোবাসবো না যে জামার হাত গুটবো হ্যালো বাড়ি বার কর ধুনে দেবো একদম তোর মা বলছে কি হয়েছে রাত্রে বেলা চিল্লাচ্ছে কেন কেন চিল্লাচ্ছি কথা বোঝো না তুমি দাঁড়াও দেখাচ্ছি তোমার কি হয়েছে

আর কেউ ওর গায়ের উপরে হাত দিয়ে শুতে পাবে আমি স্বামী আল্লাহ এক 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 মিনিট 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 ওই মেয়েটা তোমার কাছে গেছে কতদিনে আঠারো বছর বয়সে যে বালিশে সুচ্ছ বালিশ দুটো কার ওর মার বিছানাটা কার ওর মার খাটটা কার ওর বাবার যে গাড়িটা সকাল সকালবেলা ফুটুনি মেরে মালঞ্চ বাজারে যা ওটা বলে ওটা বইয়ের বাবা তোর গোলায় যে দড়িটা দড়িটা কার গোলায় দড়ি না লাল মতো দড়ি জানা কি বলো বলো আমি ওকে গোলায় দড়ি বলি ওই দড়িটা কার ও চোর মার বলে সব তোর বাপের আর ওর মার তোর বাপের কি দুম কিছু নাই বলছে ওর বাপের বিছানায় শো ওর বাপের গাড়ি চেপে ঘুরে বেড়ে ফুর্তি করে খাও ওই একটু ভুল করেছে দেখে যাও না আমি ওর স্বামী তোমার তো ভাই বলে বা ভাই হবে না ভাই হোক বন্ধু হোক কোটা সহ্য করতে পারবো জোরে বলা

আমি শীত পড়তে দেরি করেছে তোর মায়ের বুকে দুধ গরম করেছে কে আমি গরম আসতে দেরি ছিল কিন্তু মায়ের বুকটা ঠান্ডা করেছে কে আমি তুই বুকে সুন্দর করে খাবি দাঁত দুটো দিয়েছে কে আমি অন্ধ চোখে জটে দিয়েছে কে আমি গোটা বডিটা বানিয়েছে তোর কে আমি তোর যৌবনা জীবন দিয়েছে কে আমি আমি হলাম স্বামী আমি হলাম প্রভু স্বামী আর গোলাম হলে তুমি শুনিয়ে দিচ্ছি কপাল তার মুখ তার একমাত্র দাবি আঁকি আমি যে কপাল শুধু আমার পায়ে পড়বে আর কোথাও পড়বে না অন্য কোথায় পড়লে আমি কিন্তু তোকে ওই বিবির মতো ধুনে বার করে দেবো তোর কোনো বাবা ঠেকাতে পারবে না তোমার আদরের বিবি হাজি সাহেবের গেলে তোমার সহ্য হয় না আর তোমার মতো গোলাম আমার ঘর থেকে বার হয়ে গিয়ে বাবার চাদরে চুমো খাও লজ্জা করে না আমি আল্লাহ আমাকে ছেড়ে রেখে বাবার পায়ে চুমো খাও লজ্জা করে না গর্ভধারী মায়ের আঁচলে তো জীবনের চুমো খাও না গর্ভধারী মায়ের পায়ে তো জীবনের চুমো খাও না হায়ার করে বাবা এনে নরম খাও তো মনে রেখে দাও নাম্বারটা লিখে রাখো তোমার বিবি যদি কোনো চুমো খায় তো তুমি তোমার বিবিকে নেবে না তো আমি বলছি আমার ওরিরা সব আমার বন্ধু প্রত্যেকটি আউলিয়া আমার বন্ধু প্রত্যেকটি কুতুব আমার বন্ধু কিন্তু তোমার মতো বদলে যদি

লা তাকনা তু মিযহমাতিল্লাহর बाउंड्रीটা জেনে নে তারপর নিয়ে যাও এবার বুঝতে পারছো কেন দাও তাই নাই বাবাজিরা সনেলা লালের এ রাগান্দি জনদা সুদি মানুষেরা তো আল্লাহ শুনিয়ে দিয়েছে সিビック কাটনে ওয়ালার ক্ষমা করব যদি বলা না কদল হলো দুই দল আর তৃতীয় দল হচ্ছে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে জোরে বলো জানোয়ার জান্নাত যায় এই কথা বলো জানোয়ার জান্নাতে যায় জানোয়ার জান্নাতে যাবে না কারণ জানোয়ার জান্নাতে গেলে জান্নাতের মানিজ্য থাকবে কথা বলো না তো বললে আল্লাহ এখানে তো জান্নাতে তো মানুষ যাবার কথা জানোয়ারের গল্প কেন হলো এবারে আপনাকে বলে দিচ্ছি শুনে রাখা ভালো আল্লাহ যেটা বলেছে ঠিক না বল আবার বলো জোরে বলেন ও হাফেজ সাহেব এবার তোমরা বলো আল্লাহ কদ জারান আলী জাহান্নামা কাতীরাম মিনাল জিন إن الإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون

আমি আল্লা বলে দিয়েছি জাহাঙ্গাম ভরপুর করে দেব জানোয়ারদেরকে দিয়ে বলে হোজুর জানোয়ারের কোয়ালিটি কটা বলে তিনটে জাননাতের কোয়ালিটি কটা এ জানোয়ারের কোয়ালিটি কটা তিনটে আল্লা বলে চাই বলে নাই আল্লাহ শোনাচ্ছে জানলাতে হবে এই কোম্পানির মাই ম্যাচ একে কি তুলে দিলে। হ্যাঁ মাথা খুঁজে কথা বললে শোনে কি বললেন বলেন আল্লাহ পাক শুনাচ্ছেন যে আমি যাদেরকে দিয়ে জাহান্নাম প্যাকআপ করব কোটা জাহান্নাম প্যাকআপ করব ওদের তিনটে কোয়ালিটি এক নম্বরে জানোয়ারের কোয়ালিটি হলো কানে কথা ঢোকে না জানোয়ারের কানে কোনো কথা যায় না যায় বাবা যায় যায় মালিক এত বোঝায় এত খাওয়ায় এত বলে বাবা বাগানে যায় না লোকের চারা গাছ খায় না তুই কি খাবি বলে ছোলা খা মুলো খা কলা খা তুই যা খাবি খা লোকের বাগানে যাস না ও যত বলে জানোয়ারের কানে ঢোকে জোরে বলেন ঢোকে জোরে বলেন না হ্যাঁ না হকে না তো ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা বাংলার মানুষের জলসা করতে করতে ধুনে দিলে সাদ্দামের ভাব পড়ে গেল সাদ্দাম পুরো হতে চলল এই এতদিন যে ওলামারা বলছে কানে ঢুকেছে ঢুকেছে বাবা তাহলে কিসের দলে পড়ছেন বুঝে নেন আমি বলে আর মাল খাব এত কথা বলা মারা এত ভাবে বোঝাচ্ছে আপনার আমার কানে একটুও ঢোকে নাই জান্নাতে যাব কোন আশায় বলছে কোন মলিবি বলেছে তোকে মিলাদ করে জান্নাতে দেবে ফেরেস্তা বলছে চক ঘুরে দেবে এখন আমি সেন্টারে যাই না এখন তো মাঠের বাইরে তো সব একটা মাঠে নামছি এখন তো মাঠে নামি না এই সবে নামতে শুরু করছে বোঝেন আপনি এ বলা দিলাম আল্লাহ ভাইরা আপনি আগে মানুষের খাতায় নামটা লেখান মানুষের কানে কথা যায় জানোয়ারের কানে কথা যায় না মৌলবিরা বলতে বলতে কবরে পচে হয়ে গেল কিন্তু জাতির কানে আজও কথাটা ঢুকলো জান্নাতে যাবে কানসাফ করো কানসাফ করব আলমিন শুনিয়ে দিয়েছেন জানোয়ারের দ্বিতীয় কোয়ালিটি হলো সে কিছু চোখে দেখা পায় না তার সামনে যত বড় অন্যায় হোক সে কিছুই বলে না কিচ্ছু বলে না তার বেটি কারো হাত ধরে চলে গেল কিছুই বলে না তার সামনে তার ছেলের বউ একদিকে চলে গেল কিছুই বলে না আপনার আমার নমুনা ওরকম নয় আমরা তো মানুষ হ্যাঁ না আপনার যুবতী কন্যাটার হাত ধরে আপনার আরেকটা জামাই কি করে নিয়ে গেল

না জাতির অভিশাপ তুমি মানুষটা জানবার তোমার পূর্ণ বয়স্কার যুবতী দুটো কন্যাকে জামাইয়ের হাতে তুলে দিলে জামাই মানে তো একটা ছাগল ও তো চিবোবেই খালি পরে ডগটা চিবিয়ে না খেতে পারলো তো পাতাগুলো চিবিয়ে খাবে ছেঁচর কথা তুমি মানুষ তুমি এই বুকলে জানতে বাসে করবো ছেঁচর তোমার চোখের সামনে মেয়ে নিয়ে চলে গেল ওনার মেয়ে জামাই এসেছে এসে ওনার শালার বউকে বলছে ভাই চল যাই চল আর শজুর বুড়ো ভেড়াটা এ বসে যা তু বলে যা তোর বয়ের বেটার বউকে জামাই নিয়ে গেলে ছি কি বলবো ক্যামেরা করছে মেয়েদের তাই উত্তর ভালো করে দিত তো বোড়া মাল কোথাকার ও এবার ছবর আইনে তোর বেটাকে দেবে আর জীবনে কিচ্ছু হবে ও ঘুরে এসে বলবে ছি তোমার থেকে তো ভাদ্র মাছের কুর্তা অনেক ভালো যখন থাকেন তো তার চয়েস করে নেয় নাই না এই না 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 কিন্তু যাকে যে চয়েস করে আর একজন কে পাশে ঘেঁচতে দেয় না ওটা আমার আর তুমি আমি তো তার থেকে খারাপ ছেলের বিয়ে দিয়ে নতুন বউ এনেছে বউ হাত করেছে ছেলের বন্ধু কথা বত্রিশটা বাপের কথা আঠারোটা মায়ের কথা ষোলোটা এই যে বলো কথা বলে না

ছি 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 ঝি 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 আল্লা যে জাঁদ চোখ থাকে না তো তুমি আমি তো তার থেকেও খারাপ হয়ে গেলাম রে বড় ভাই কোলার তো শুনিয়ে দিয়েছিল হন্ডালি মাসুল্লা গুম ওয়া তুম ওটা তোমার আর তুমি ওর ওকে তুমি ঢাকা দেবে ও তোমাকে ঢাকা দেবে তুমি ঢাকা দেওয়া বাদ দিয়ে খুলে লোককে দেখাচ্ছি ছি 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 আখিরি মোনাজাত হবে আর হুজুর আর দোয়া মলবি তোর কপালে কষ্ট আছে বলে যাচ্ছি শুনে যাচ্ছে আর জুমার দিন অনেক কষ্ট করে এসেছি নামাজ পড়ে কথাগুলো মনে পড়ছে শুনে নিয়ে চলে যাবে বাবাজি আসলাদা কোরআন বলছে জাহান নামে যারা তৃতীয় কোয়ালিটি হলো তাদের হৃদয়ে কোনো অনুশোচনার আগুন জ্বলে না তাদের দিল বলে কিচ্ছু থাকে না আপনার আমার দিল আছে না নাই বাবাজি আসলাদা লালিদা একটা গরু আর একটা গাই একটা ইঁড়ে একটা গাই গরু একই গোয়ালে বছরের পর বছর থাকে কিন্তু গাই গরুর ঠ্যাং ভেঙে গেলে এড়ে গরুর কষ্ট হয় কষ্ট হয় না একই গোয়ালে ছাগল থাকে একটা ছাগল ছটফট করে আর একটা ছাগলের কষ্ট হয় হয় না কারণ জানোয়ারের তো দিন নেই কষ্ট হয় না আপনার আমার অবস্থা কি আপনার আমার অবস্থা কি মায়ের পেটে ছোট্ট বোন সারা জীবন বড় ভাই বড় ভাই বলে পাগল বড় ভাই যা বলবে ছোট বোন তাই শুনবে ও খেয়ে উঠে চলে যাবে বাসন ধুইবে বোন ও ঘুম থেকে উঠে যাবে বিছানা তুলবে বোন ও উঠে গেলে ঘরটা সাজাবে বোন ও নোংরা কাপড় কেঁচে দেবে বোন ও যা বলবে তাই শুনবে সারা জীবন থেকেছে আর সারা জীবন থাকার পরে কোনো দিন ভাইকে কোনো কাজ সব গুণ করে দিয়েছে বাইরে পানি খাবে ঠান্ডা পানির ব্যবস্থা কষ্ট হচ্ছে ফ্যান চালাবে ভাই ঘুমাবে মুশারি টাঙিয়ে দেবে ভাই ঘুমাবে বিছানা করে দেবে ভাই রাতের বেলা কি খাবে ব্যবস্থা করে দেবে ভাই ছাড়া বোন কিচ্ছু বোঝে না একটা ভাই আর একটা বোন এই বোনটা যেদিন বয়স হয়েছে বিয়ের মতো হয়েছে আর বিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্য দু বছর আগে বাপ মরে গেছে বাপ মরে গেছে বড় ভাই বিয়ে করে বউ এনেছে তো বাস ভাবি অটোমেটিক একটা বাদি পেয়ে গেছে যা খুশি ননদ বলে আর তাই সচেষ্ট এর পরে যখন ননদের বিয়ে হচ্ছে যাবার সময় বলে গেছে ডুকরে কাঁদতে কাঁদতে বলে গেছে বড় ভাই আমার তো আর বা দেখতে যাবার কেউ নাই তুই কখনো যাবে কখনো তুমি যাবে তো হ্যাঁ যাবো যা ওই হ্যাঁ যাবো যা বলে বিদায় করে দিয়েছে হ্যাঁ না বলে বছর চলে গেছে খবর নাই নাই হঠাৎ খবর এসেছে বোনটার অবস্থা খুব খারাপ যে কোনো সময় মরে যেতে পারে বারবার দেখতে চাচ্ছে এই খবরটা শুনে মা ডুকরে কাঁদছে ও বেচারা দোকান থেকে কিংবা চাকরি থেকে সন্ধ্যায় বাড়ি এসেছে তো মা কাঁদছে বলছে কচি তোর মাপ নাই তো ছোট বোনের অবস্থা খুব খারাপ রে তো একটা কাজ কর কাল একবার যা দেখে আয় তোর বোনটা মনে হচ্ছে মরে যাবে যা শুনে বলে বেশ ঠিক আছে চিন্তা করছি আপনি শুয়ে বলুন মা তো শুয়েছে সারা রাত ঘুম হয় না উঠছে আর বসছে মেয়েটার কি খবর আছে আসে ঘুমিয়ে গেল আর সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে দুছটা টাকা দিয়ে বললে আমার এখন ব্যস্ত আছে কাজের খুব চাপ তুমি যাও আমি যেতে পারলাম না বোনের এই আত্মনা তার আঘাতটা তার দিলেতে লেগেছে দিলে লেগেছে কি করে বললেন লেগেছে যদি দিলেতে লাগতো ও রাতের অন্ধকারে ঘুম নষ্ট হতো আমার বাসন ধুয়ে দিত আমার জামা কেচে দিত আমার বিছানা করে দিত আমাকে বড় ভাই বলতো ঠান্ডা পানি দিত আমি যেটা খেতাম সেটা আমার সামনে ধরতো যেটা খেয়ে বাদ দিতাম সেটা খেত আমার সেই বোন জামার সময় কেঁদে বলে গেছে একবার কোপকে গিয়ে দেখা করে আসি তোমার কাছে টাকাটা বড় হলো বোনটা বড় না এই ব্যথা যদি তোমার দিলে না থাকে মুখে হাত দিয়ে বলো তুমি মানুষের খাতায় আছো না গোয়ালে চলে গেছি পরে খুশি করছা সারা জীবন আর খালি ফাপড়ি পেয়ে দৌড়ি পড়ছে মনে গোয়ালের গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে দরুদ পড়তে বলেছে কে তাড়াতাড়ি বলো নবীন আল্লাহ কথা বলেন জানি না শুনে জোরে বলুন না দরুদ পড়তে কে বলেছে আল্লাহ না নবী জোরে বলেন তো আল্লাহ যে দরুদ পড়তে বলেছে শুধু মৌলবীর পড়তে বলেছে না সবার পড়তে বলেছে জোরে বলেন জাতিকে এই সত্যটুকু আজও শোনানো হয় নাই এই জাতির কারা সর্বরাজ করছে ভাবে দেখেন এই জাতিকে এই সত্যটা আজও শোনানো হয় নাই কি নাম তোমার শাহরিয়াজ আপনাদের এলাকার মানুষ চেনে না চেনেন না ওর একমাত্র কন্যা খাতুন অপরূপ সুন্দরী দেখতে একটাই মেয়ে এম এ পাস করেছে চয়েস করে জামাই পড়েছে নিউ টাউনে বাস করে ডবল শফ টাওয়ারের ইঞ্জিনিয়ার যখন ওই জামাইটা বা শ্বশুর আসার জন্য তৈরি হবে তো শাশুড়িকে ফোন করে বলেছে মা আমি আসছি যখন মা আমি আসছি বলবে শাশুড়ি হুঁশ থাকবে পানি আনতে গেলে কেউ সরে আমার জামাই আসছে যা হ্যাঁ না বলে পানি নিয়ে আসবে সব ব্যবস্থা করে ফোন করবে কোথায় আপনি মাদ্রাসা দশায় মা করতে পারি এসো কি কি হয়ে এসো তখন আর এ ধমক মারবে না বউ ধমক মারবে তুমি বাড়ি আসো কি জামাই আসছে জামাই আসছে বললি হতো বললি হতো বললি হবে বুদ্ধি নেই তোমার দাও হাজার টাকা দাও আমার তরফ থেকে মিষ্টি আনবে আর তুমি হাজার টাকার ফল আনবে আচ্ছা আসলে একটা জামাই এক হাজার টাকার ফল খেতে পারে কিন্তু শাশুড়ি আনবে আনবে না আনবে না যদি বলো আনবে না আনবে না হাজার টাকার ফল হাজার টাকার মিষ্টি আনতে বলেছে ও মিষ্টি ফল কিনে কি বলে আপনাদের থেকে মালঞ্চ বাজার থেকে কিনে নিয়ে আসছে তারপর করতে জামাই চলে এসছে ছুটে গিয়ে বলেছে আব্বা শরীর ভালো আছে বাবা বললে হ্যাঁ রাখবেন শরীর ভালো আছে আব্বা বললে হ্যাঁ আব্বা মা ভালো আছে বললে হ্যাঁ সব খবর ভালো আব্বা বলে হ্যাঁ আমার সব খবর ভালো আপনি চিন্তা না বলছেন যাই পাশে বস খাওয়া কর খাওয়া করছে ও ছুটে গিয়ে চিন্তা করছে জামাই খাবে ভালো একটা প্লেট নাই চুরি করে চুরি করে চুরি করে জমা করেছে পরে দুটো বাসন কিনেছে দুটো বাসন এক একটা বাসনের দাম পনেরোশো টাকা শুনলে তো ঝাঁটাবে তাড়িয়ে দেবে তাই চুরি করে কিনে লুকিয়ে রেখেছে আমার জামাই আসবে আমার আব্বা আসবে আমার আব্বাকে খাওয়াবো এখন আড়াল করে লুকিয়ে রেখেছে আর মশা দেখেছে আস নূর কিস্তি হেগে ভর্তি কর এত সুন্দর জায়গা মানে আগা একেবারে মানে বাংলার ম্যাপ এঁকে দিয়েছে পায়খানা করে আর সুরকে চেপতে গেছে বাড়ি দেখে কি সব মানুষ কি করেছে গুপুর কাজ তাড়াতাড়ি করে সার্থ পানিগুলো ডুবিয়ে দিয়েছে তারপর তুমি ফল এনেছে আর ওদিকে মিষ্টিও এনেছে ফল মিষ্টি সব দু হাজার টাকার মাল নামিয়ে দিয়েছে আর ইয়ে ছটল ছটল করছে তো জামাই তখন মেয়েকে বলছে তুমি আমার কাছে বসে না তুমি মাছ একটু হেল্প করো তো ও মার কাছে গেছে মা তখন বলছে তুমি বুদ্ধি কবে হবে ছেলেটা একা বসে যা তো ও মার কাছ থেকে ফের কাছে জামাই বলছে তোমার কি গো ও দেখো খেয়া যাবে না তুমি বলছো মার কাছে যা আর মা বলছে তোমার কাছে যাও পালাবো গ্রামে সে বুঝতে পারবে জল ওসে বানাই না বস 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 মা কষ্ট পাচ্ছে শাশুড়ি মা কষ্ট পাচ্ছে জামাই বলে বলে দেখছে ফল খুলে রেখেছে মিষ্টি খুলে দিয়েছে আর সেই সময় একটা নাতি ছিল সাড়ে তিন বছরের ছুটি ছোট দাদি বাবু ফল খাবো ওদের প্যান নেই গায়ে জামা নেই নাকে বিদেশি ডালদা দালদা গળগড় করে গড়িয়া सासুরী দেখুন বারবার মরন নাই না চললি একটা মুচে বসে বসে এটা ফল দিয়েছে খাচ্ছে জামাই দেখেছে নাতিকে ভালোবাসে বাসন রেখে দিয়েছে তারপরে বাসনটা ধুয়েছে ধুয়ে ঢাটছে পানি ভর্তি মিষ্টি নষ্ট হবে ফল নষ্ট হবে আঁচল দিয়ে ভালো করে ভালো করে মুছে রেখেছে জামায় দেখছে প্রথমে বাসন ধুইলো তারপরে ডালটা দিয়ে ভালো করে মুছলো বেশ ভালো তারপরে ফল একদম সোজা করে সাজিয়ে দিয়েছে মিষ্টিতে চমচম কালাক মিহিদানা সীতাভোগ কি বল আপনার রসগোল্লা রসমালাই খাস খাস খা খাসমুন্ডা একদম হাজার টাকার মিষ্টি বলে কথা সাজিয়ে দিয়েছে একদম কি গুড়ের জিলেপি এমনি জিলেপি ছানা জিলেপি একদম সব ভর্তি করে দিয়েছে দিয়ে একটা প্লেটে কলা আপেল আঙুর বেদানা কিশমিশ নিষ্পত্তি আখরোট মোনাক্কা পেস্তা যত কাজু সব ফল দিয়েছে দু হাতে দুটো প্লেট সাজিয়ে নিয়ে আদর করে যাচ্ছে জামাইয়ের সামনে নামি বলছে আব্বা একটু নাস্তা করে নাও তোমার আব্বা এনেছে একটু নাস্তা করে নাও এটা দু হাজার টাকার মাল একটু খাও তো শাশুড়ির এই ফল নিয়ে গেছে দিয়েছে যখন জামাই দেখছে এত আদর করে দিচ্ছে যখন দিই খাই বলে বলে যে ফলে হাত দিয়েছে তখন মনে পড়েছে নিচে ডাল দিয়েছে ও হাতটা তুলে নিয়ে কপালে হাত গুলো তো শাশুড়ি বলছে কি হলো বাবা বলছে মা কিছু মনে করবেন না আমার সুগারটা বেড়েছে ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না তা বলছে ঠিক আছে মিষ্টি খেতে হবে না টাটকা টাটকা ফল আমি নিজে হাতে বানিয়েছি তো শোচনে খাও ও ফল খেতে গিয়ে মনে পড়েছে সেই একই মাল কি যদি বলো ডালদা তো তখন ও চিন্তা করছে খাওয়া যাবে না হাতটা তুলে নিয়ে বসে আছে দাঁতে হাত দিচ্ছে চিন্তা করছে সত্যি বলছে মা কি হলো ফল খাও বলছে মা আমার ঠান্ডার ধাত ডাক্তার বলেছে ফল খেলে এত ঠান্ডা লেগে যাবে আর বাঁচা যাবে না তখন ও শাশুড়ি কেঁদে ফেলেছে আর বলছে বা একটা ফল খা নাহলে একটা মিষ্টি খা নাহলে আমার একটা ওর জামাই বলছে মা তিনটের কোনোটি খাওয়া যাবে না অনুরোধ আপনাদের কাছে হাসার জন্য গল্পটা বলি রাই বোঝার জন্য বলেছি মিষ্টিটা পচে গেছে না ভালো ভালো ফলটা খারাপ না ভালো শাশুড়ি বিষমা খেচ্ছে না ভালো দিয়েছে হিংসা করে দিয়েছে না মহাব্মতে দিয়েছে তো মহাব্মতে দিয়েছে ভালো মিষ্টি দোষ ছিল না জামাইকে আদর করে দিয়েছে কেন খেলো না কেন খেলো না আরে বিদেশি ডালা তো পেলে ঠেলে গেছে মিষ্টি তো তো লাগে নাই পেলেটটা নোংরা ছিল বলে মিষ্টিটা জামাই মুখে দিতে লজ্জা পাচ্ছে ঘৃণা করছে হ্যাঁ না আপনার জামাইয়ের ঘৃণা আছে আমার আল্লাহর বুঝি ঘৃণা নাই উঠবেন না সময় আপনার জামাইয়ের লজ্জা আছে ঘৃণা আছে আমার আল্লাহর মনে হয় ঘৃণা নাই যদি বলেন আছে আছে জামাই থেকে বেশি না কম জোরে বলা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়তে বলেছে দরুদ পড়লে চল্লিশটা ফায়দা বলেছে দশটা নেকি হবে দশটা গুনাহ মাফ হবে দশটা রহমত নাজির হবে আর দশটার দারাজাত বুলন্দ হবে এগুলো নবী বলেছে আর আল্লাহ দরুদ পড়তে বলেছে হেনা না বলেন জোরে বলেন না হেনা না তো আল্লাহ ঢালাও বলেছে না বলবেন জন্য বলেছে ধালাও বলেছে সবার জন্য বলেছে আমাদের জন্য বলেছে অনে বোকার জাতির এই স্বপ্ন কবে সদা করবে আল্লাহ সবার জন্য বলে নাই কারণ আল্লাহ পাক শুনিয়েছেন পেলেট খারাপ হলে তোর জামাই যদি বলটা না খায় হারাম করে বুকের দরুদটা আমি কি করে নিতে পারি যেমুকে সকাল থেকে এক মান্ডেল বিড়ি গিলেছ জেমুকে মামাবকে গালি দিয়েছ যেমুকে হারাম খেয়েছ জেমুকে সুদের টাকা খেয়েছ যেমুকে মা সম্পত্তি চুরি করেছ বনির সম্পত্তি হারাপ করে নিয়েছো পাড়ার লোকের বাঁশ দিয়ে নিয়েছ ওই মুখে দরুদ পড়লে আমি নব কোন ছাগলে বলেছি তোমার প্লেট খারাপ হলে তোমার জামাই ফল খায় না তোমার এইরকম বাদ দাম প্লেটে দোধ বললে আমি দেব কে বলেছে আমি তো বলেছিলাম তাই তো আয় তাই তাই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা আমি বলছি দুরুদ পড়ো নবীর কাদের জন্য ইমানদারদের জন্য কাদের জন্য ইমানদার হল তারা এশাম নামাজ পড়ে নাই যারা এই ইমানদার কারা এই তোকে বোঝা আছে দাঁড়িয়ে ফন ফন করে ফুলু করে যারা কথা বাঁশের গোড়া ভাসিয়ে দেয় যারা ইমানদার হলো জোরে বলো ইমানদার হলো তারা মা বাপকে ভাত দেয় না যারা ইমানদার কারা মা বাপকে ভাত দেয় না যারা হ্যাঁ বলো সত্য বলো ইমানদারি কানে কারা একবার হাত তুলে দেখাও মা বাপকে ভাত দাও না কারা ইসব ফেরেস তার দলে পাড়ার মায়ের কিছু জিজ্ঞেস করতো কাল সকালবেলা গিয়ে জীবনে মা বাপকে ভাত দাও না যারা আজকে জলটা শুনে ফিরে গিয়ে রাতে কেদে মায়ের পা ধরে ঠমাছে নিয়ে তারা যদি ইমান কবরে যেতে চাও গো বাবারা হ্যাঁ জল চমকেরা যদি আল্লা চন্দর বাগানোর যেতে ইচ্ছা থাকে আজকে জলটা থেকে বাড়ি গিয়ে মায়ের পার কাছে বসে যেও ও পা দুটো ধরে বলো মা আমি তোকে চিনতাম না জানতাম না আজ বুঝতে পেরেছি মারে আজ থেকে তুই আমার মা অন্য কারোর মা না আমি দুটি খেতে পেলে তুই পাবি তোকে আর আলাদা খেতে হবে না এমনি করে মায়ের পা ধরে ক্ষমা যদি চাইতে পারো আমি সাইদুল আবেদ বলছি তওবা কর আল্লাহ কবুল করবে মায়ের পা ধরে ক্ষমা যারা চাইবে না ও শালা যদি কাবায় গিয়ে মরে জাহান্নামে যাবে কোনো মামু জান্নাতে দিতে পাবে এরকম ভাষায় বলে দিলাম পাল্লে একবার মিলিয়ে নিও বলছে হুজুর মা মরে গেছে মা মরে গেছে হ্যাঁ না বলা

أنهدهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح من الرحمة الله أكبر ঈদের দিনেতে ঈদের নামাজ পড়ি আমরা বুকে বুকে লোকের সঙ্গে মিলি না মিলি না সবাই একে অপরের সঙ্গে ভালোবাসা বাটার জন্য বুকে বুক মিলাই না না হ্যাঁ তারা হাত তোলেন যে আমরা মিলাই আমি দেখি আমরা মিলাই কিনা দেখি কি হাত তোলেন সবাই মিলাই নামার হাত নামার আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা এই বুকে বুক মিলানোর জন্য অনুমতি আল্লাহ দিয়েছে জীবনে জানতেন না কোন বক্তা নাই বলুন বলেছে আমি বলে দিচ্ছি শুনে নেন যদি বুকে বুক মিলিয়ে গুণা ছড়িয়ে দিতে চান আর আল্লাহকে পেতে চান তো আল্লাহ বলেছে প্রথমে বাপের বুকে বুকটা মিলিয়ে নিয়ে ঈদের দিনে অনেক লোকের সঙ্গে বুকে বুক মিলিয়েছ বাপের বুকে বুক মিলিয়েছ এই মায়ের বুকে বুকটা মিলিয়েছ মা বুড়ি হয়ে গেছে বলে জড়িয়ে ধরে হ্যান্ডেল শালার বউকে জড়িয়ে ধরে চু যদি জাননাতে যেতে চাও তো ঈদের দিনে সকালে গিয়ে একবার মায়ের কোলের কাছে বসে যাও মাকে জড়িয়ে ধরে বলো মা আজ ঈদ এসেছে মা আমার জন্য দোয়া কর ওই ঈদের দিনে সকালবেলা মায়ের হাতটা যদি মাথায় পড়ে যায় না তো কাবা ঘরে বসে দোয়া করতে হবে না এই দোয়াটা এর থেকে বড় দোয়া শুনে রেখে দে ঈদের ঈদের দিনে উঠে নামাজ পড়ে প্রথমে ছুটে বাপের বুকে জড়িয়ে নিস আমি বলে যাচ্ছি যাইন আবেদিন মনে রাখিস তোর জীবনের গুনা ওখানেই শেষ তোর লাইফ টাইমের গুণা ওখানেই শেষ কারণ জানিস তোর পায়ের ধুলো গুলো এখনো বাপের বুকে লেগে আছে প্রত্যেকটি বাচ্চা তাকিয়ে দেখে না যুবক বলছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বাপ চিত হয়ে শুয়ে বুকের উপরে দাঁড় করায় না করায় না আর বাচ্চা বাপের বুকের উপর লাফায় ছেড়ে লাফ মারে আর বাপের পাঁজর লাথ খেয়ে ফুলে ওঠে আর বলে দেখেছো আমার বাচ্চা কেমন মজবুত হয়েছে দেখেছ যে বাপের বুকে লাথ মেরে মেরে পাঁজরগুলো সোজা করেছিস ওরে নেমু খারাম যদি আল্লাহর কাছে গুড়া জড়াতে চাস তো প্রথম ছুটে গিয়ে আব্বাকে বুকে জড়িয়ে ধরে বলিস আব্বা আমার জন্য আপনি দোয়া করবেন তোমার জীবনের গুণা মাফ হওয়ার জন্য সেকেন্ড লাগবে না তোর মুখ থেকে বার হতে দেরি হবে পাপের মুখ থেকে বার হতে দেরি হবে আল্লাহর আস থেকে নামতে দেরি হবে না ক্ষমা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য ঈদের দিনে আচ্ছা আচ্ছা মেম্বারের সঙ্গে মুখ মিলিয়েছি মুখ মিলে দেখি কি পেট মিলে গেছে মুখ মিলে ও তো আস দেখে নে আমার আল্লাহওয়ালা ভাইরা পৃথিবীর প্রত্যেকটি গাছ পৃথিবীর প্রত্যেকটি গাছ তার গোড়া নিচে হবে ফল উপরে নিচে আর ফল উপরে আপনাকে পারতে গেলে লাফিয়ে পারতে হবে লাঠি দিয়ে পারতে হবে কিংবা চেপে পারতে হবে হ্যাঁ না কিন্তু জান্নাতের সিস্টেম আলাদা গাছের গোড়া উপরে হবে আর ফল নিচে হবে বান্দা হেঁটে যাবে আর মুখের কাছে বাড়ি খাবে কথা বুঝেছেন ফল উপর দিকে মুখে পড়ি বল এই সব শব্দ গেঁজা খুঁজি গল্প আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি রব্দের জুল জালাল বলে জান্নাতিরা পাপি না নিষ্পাপ তাড়াতাড়ি বলো নিষ্পাপ আল্লাহ শোনাচ্ছি আমি পৃথিবী থেকে পাঠিয়েছিলাম পাপি করে না নিষ্পাপ করে নিষ্পাপ করে তুই মাটিতে চুপ করে শুয়ে ছিলিস খেতে চিনিস না মা তোর বুকের উপরে শুয়ে পড়ে মা তার তো তোর বুকে ধরেছে না ধরে নাই বলে হ্যাঁ ধরেছে বলে তুই টানার আগে মায়ের বুক থেকে দুধ নেমেছে না নামে নাই আমি যদি মায়ের বুকের দুধটাকে এই ক্যামেরা মেয়েরা দেখছে চলছে তাহলে আমার ভাষা কেটে বলতে হবে তোর ঠান্ডা গরম হাওয়াটা যেমনি মায়ের বুকে লেগেছে তো মায়ের বুক থেকে অমৃত সুদা টট টর করে নেমে এসে তোর বুকটা ভরে গেছে তার আগে তোর থেকে কত আচ্ছা আচ্ছা চমৎকার লোকেরা টুচে বার করতে পারে না বোকা কথাগাল আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার জান্নাতিদেরকে এমনি করে খাওয়াবো ও মুখটা লাগাবে আর রসটা আমি ঢেলে দেবো জলে বলে কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে দুনিয়া চেষ্টা করে কিচ্ছু করতে পারে নাই আল্লাহ বলেন আমার কুদ্রতে আমি বার করে দিয়েছি দেখে নে কথা বুঝে এসছে আব্বা কথা বুঝে এসছে জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন আর এখান থেকে জলটা শুনে যাওয়ার সময় ভাবতে ভাবতে যাবেন যে সারা জীবনে কত লস করেছি বাবাজিরা সোনারা লালেরা আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা কল্লা পাক রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে আপনাকে আমাকে কোরআন বোঝার জন্য সারাটা জাহান একটু বিচরণ করতে হবে কথা মনে থাকবেন চাল্লা থাকবেন চাল্লা তো কি শোনাচ্ছিলাম এবার বলেন সময় নাই এই যে জান্নাতের বাগানে বসে আছি আমরা সকলে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ কে কে যাবেন না হাত তোলেন হাত তার মানে বোঝা যাচ্ছে তালে মাতালের দল ও না বুঝুক না বুঝুক তখন বুঝ যাবে সেই দলের মাল কথা শুনে ভালো করে বুঝবেন তারপরে হাত তুলবেন যে জাহান নামে কে কে যাবেন না হাত তোলেন বলেছ হাত তুলে বসে কথা বুঝেছেন ভাবেন বসে বসে কথাটা মাথায় রাখেন জান্নাতে যেতে চাই আমরা যাই ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ সকলে তো আর জান্নাতের মালিক কে জোরে বলো আল্লাহ তো আল্লাহ যাকে দেবে সে পাবে না জোর করে মেরে দেবে জোরে বলো জোর করে মারা যাবে আল্লাহ যাকে দেবে সে পাবে হ্যাঁ না না তো আল্লাহ পাক আগে শুনিয়ে দিয়েছে আমার এখানে চারজন জান্নাত পাবে না কজন পাবে না আমার করে কেন ডাকে না এবারে বলে দিচ্ছি শুনে নাও গল্প বলবো এক বন্ধু চারটে ছেলে না সাতটা ছেলে একটা বন্ধু একটা ছেলে দুই বন্ধু দীর্ঘদিন জীবন যেমন করে আর বিধির যা লেখা সেটা ফাইনাল যারা একটা ছেলে ছেলেটা মরে গেছে যে বেচারা খুব কাঞ্চ একটা ছেলে মরে গেল একটা ছেলে মরে গেল তো ও বলছে ভাই দেখ আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে কাঁদি না চুপ কাঁদতে নেই সবর কর আল্লাহ বদলা দেবে তা কি করবে মরে গেছে মাটি টাকি দিয়েছে খুব ধৈর্য ধরে বসে আছে একটা ছেলে ছিল মরে গেছে চুপ এখন এক বছর পরে যা সাতটা ছিল ওর একটা মরে ও খুব কাঁদছে তুই তখন বলছি হ্যাঁ ভাই আমার একটা মরে গেছে তুই বললি কাঁদিস না তা তুই তো সাতটার একটা মরছে ছটা তো আছে তুই কাঁদছিস কেন

আমরা দেখবো না চারজন কে কে সারা জীবন দলটা চলছেন বাবার আকিরে জামানা হবে বাবা ও বাবা শুনে যাও বাবা আমার বাবা জিরা বাবা জহান যুবকেরা শোনো বাবা মায়েরা বোনেরা শোনো বাবা যত খাবে তত হাঁকবে বাবা যত খালি বাবা বাবা কত বাবা হাঁকো শুনছো কি বললি বলা তো কোন থেকে কিছুই বল শুনে দেখো কথা দিয়ে কথার মতো শোনো আখেরি জামানায় তিয়াত্তরটা দল হবে একটা দল জান্নাতে যাবে আর খালি মাঝে মাঝে এমনি বলে একটা দল জান্নাতে যাবে কথা বুঝতে পারছেন মনে হচ্ছে বোকা কথা এরকম বললে হবে না আল্লাহ যেটা বলবে সেটা হবে কোনটা বক্তা বললে হবে না আল্লাহ এখানে লোক বেশি জমাবে না একজন থাকবে কথা বলবে না খেতে বন্ধ করে দেবো

বলে দায়ুষ হলো তারা মেয়েদেরকে ফাঁকে বার করে দিয়ে মজা মারি যারা আপনারা কারা।